বেঙ্গলে দাঁড়িয়ে আমার স্পষ্ট মনে হয়েছিল কালচার ওয়ার্ডস, তাহলে এই সংস্কৃতিকে ব্যবহার করে যদি আমরা কমিউনিকেট করতে পারি। এবং ভারতবর্ষের গোল্ড মাইন আমার কাছে এখনও মনে হয় ট্র্যাডিশনাল আর্ট অ্যান্ড কালচার, যে বাংলা নাটক আসার আগেও কিন্তু আর্ট ইউজ টু এক্সিস্ট, কিন্তু বাংলা নাটক এসে যেটা করতে পেরেছে ভিলেজ আর্টিস্ট আর্ট, এই তিনটাকে একসঙ্গে করতে পেরেছে। আর্ট ফর লাইফের তিনটে পিলার, ক্যাপাসিটি বিল্ডিং অর্থাৎ দক্ষতা বাড়ো, লিঙ্ক দেন ডিরেক্টলি টু দ্য মার্কেট অর্থাৎ ডু আ লট অফ এক্সচেঞ্জ কোলাবোরেশন, এই তিনটে জিনিস যখন আমরা করাতে পারছি তখনই দেখতে পাচ্ছি যে সমস্ত আর্টিস্ট কমিউনিটি যারা নিজেদেরকে একদম দৈন্য দশার লেবার ভাবত তাই কিন্তু এখন ইভলভ অ্যাজ টাইমার্স। আমাদের শিল্পীদের মধ্যে আগে তো খেটি খাওয়া মানুষ খেটি খেত আর সব চর্চা রাখত শিল্পীরা, 2004 থেকে বাংলা নাটক আমাদের গ্রামে এসে আমাদেরকে একটু ট্রেনিং দিই, এখানে ওখানে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম দিল, প্রোগ্রামের সর্ষে তারা চিনতে পারলো, এই চেনার সর্ষে এখন অনেকেই চিনতে পেরেছে, বুঝলি। আমরা যেভাবে যে শিল্পী ভাবছিলাম একটা ট্রেনিংয়ের পরে সে ভাবটা চেঞ্জ হয়ে গেলো, এই ভাব চেঞ্জ যখন হয়ে গেলো কিন্তু আমাদের তো একটা মাটির ভাব আছে, আমরা তো সরল কিন্তু সেই গান শিখিনি, আমরা নিজের ভাবের পর ভাব সঙ্গীত ভাবের পরে গাই, এখনও গাই, আস্তে আস্তে যখন মানুষের ভালো লাগলো তখন আস্তে আস্তে মানুষ কাছে আসলো। আমাদের গ্রামে 40-50 জন শিল্পী ছিল 2004 থেকে, এখন তো 100-এর উপরে শিল্পী এই গ্রামে। আমরা ইউনেস্কো ন্যাশনাল পার্টনার এবং ইউনেস্কো ইন্ট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ আন্তর্জাতিক কমিটির উপদেষ্টা প্যারিসে। 2013 সালে প্রথম পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে এসে ইউনেস্কোর সঙ্গে একটা এমওইউ করে যে আমরা রুরাল ক্রাফট হাব তৈরি করবো, 10টা জায়গায় 3000 আর্টিস্টকে বেনিফিট করবো, এখানকার ডিপার্টমেন্ট অফ MSMET এটা করে, এবং সেটার ফলে 3000 লোকের সাবস্ট্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট হয়েছে। এবং জাস্ট টু গিভ ইউ অ্যান এক্সাম্পল, গত 24 মাসে ওনারা সরাসরি বিক্রি করেছেন প্রায় 21 কোটি টাকা। আমার এখানে এই গান গেয়েই হয়তো রোজি রোজগারটা একটু বেড়েছে, তার সঙ্গে সঙ্গে যে এই গানের মানেগুলো এবং এই গুরুমুখী যে বিদ্যাটা, এই বিদ্যাটা মানুষের ভিতরে ঢোকানো গেছে কিছুটা, মানে 100-এর মধ্যে 5 জনকে তো ঢোকানো গেছে, সেই মানুষগুলো সেই পরিবারগুলো একটু মানে তারা সাধারণ মানুষের চেয়ে একটু তারা উন্নত দেবে। প্রত্যেক জায়গায় সরকার এখন একটা ছোট্ট করে কমিউনিটি সেন্টার করে দিয়েছে এবং তার ফলে তাদেরও একটা প্রাইড বেড়েছে, সরকারের এই এফর্টটাতে আরও যোগ করার জন্য একটা ছোট্ট কমিউনিটি মিউজিয়াম করে দিয়েছে, ওর মধ্যে 3-4টে ঘর আছে, লোকে গিয়ে বাইরের লোক গিয়ে থাকতে পারে, সেই লোকটা যখন থাকে 750 টাকা থাকা খাওয়া সরাসরি কমিউনিটিকে দেয়, তাহলে সে শুধু বিক্রিটাই নয়, ইট ইজ মোর দেন দ্যাট, গ্রাম ইভলভিং অ্যাজ এ ট্যুরিস্টিক ডেস্টিনেশন। 2016 ডিসেম্বরে এক্সপ্যান্ড করে আরও 12,000 শিল্পীকে ঢুকিয়ে দেন, নাম দেন রুরাল ক্রাফট অ্যান্ড কালচারাল হাব। আমি এনাদের সঙ্গে যুক্ত হওয়ার পরে এই কিছুদিন আগে আমাকে নিয়ে গেছিলো চেক প্রজাতন্ত্র, ওখানে বিশাল অভিজ্ঞতা, মানুষ তো আমাদের যে ভারতবর্ষ যে এটা যে আউল বাউলের দেশ একদম, এ তো মানুষ মানে সারা পৃথিবী জানে, কিন্তু আমাদেরকে দেখেও তারা আমাদের এই গানকে প্রচুর শ্রদ্ধা, অসাধারণ শ্রদ্ধা করছিল গানকে, আমাদের যদিও না ভাষা বোঝে কিন্তু গানের যে একটা শোনার মানসিকতা বা একটা হাতে করতালি দিয়ে আমাদের ইয়ে করা, উৎসাহিত করা, এগুলো অসাধারণ দেখলাম আমি ওই চেক প্রজাতন্ত্রতে অনুষ্ঠান করে। আন্তর্জাতিক শিল্পী যারা বিদেশ থেকে এসেছেন তাদের সঙ্গে করেছি আমরা, বিশ্ববাংলাতে দেখি দেবাশিস বাবা বিশ্ববাংলাতেও দেখলাম ওনারাও যন্ত্র বাজাচ্ছে, ওনাদের যন্ত্রের সঙ্গে আমরা গান বাজনা পারফরমেন্স করছি, খুব ভালো আনন্দ লাগছে, কিন্তু হয়েছে বেশি নতুন একটা জিনিস যেন আবার একটা যেন নতুন নতুন কিছু তৈরি হচ্ছে এই বাউলের মধ্যে দিয়ে। ইন্টারন্যাশনাল এক্সপোজারটা খুব হেল্প করে, কারণ কি আপনার আমার থট প্রসেস অনেক মিল, কারণ আপনার আমার সমাজ কিন্তু ভেরি সিমিলার, কিন্তু একজন চেক রিপাবলিক থেকে এসছে বা একজন সুইডেন থেকে এসছে,
তার আর আমার ভাবনা কিন্তু আলাদা, আর তার আর গ্রামীণ শিল্পীর ভাবনা আরও আলাদা। তাই এই দুজন যখন প্রথমে বসে তখন কিন্তু প্রথমে দুজনে দুজনকে চিনতে হয়। আর বিদেশি শিল্পীর সঙ্গে আমি কাজ করতে কেন এত ভালোবাসি তার একটা কারণ হচ্ছে বিদেশি শিল্পী কিন্তু আমাদের গ্রামীণ শিল্পীকে খুব শ্রদ্ধা করে। এম্পাওয়ারমেন্টটা কিন্তু শুধু ইকোনমিক বা সোশ্যাল নয়, এম্পাওয়ারমেন্টটা হোলিস্টিক। কলকাতা মানে বাংলার দুজন নিরক্ষর মহিলা তাজকিরা নানু, স্বর্ণচিত্রকর পিংলা, এই দুজনকে একজন আমেরিকাতে একজন ফ্রান্সে এই বছর জুলাই মাসে দুইজনে গেলেন, দুজনে দুই দিকে কি করতে রেসিডেন্সি। তাই এই জার্নির মাধ্যমে দুজনই মহিলা যারা গেলেন তারা কিন্তু নিরক্ষর মহিলা, তাদের দক্ষতার ওপর বেস করে, তাহলে ওই যদি তাদের লিডারশিপ তার গ্রামে না তৈরি হতো তাহলে এটা তারা অ্যাচিভ করতে পারত না। আর এটা যে গেছে এটা কিন্তু ইট ওপেন্স আপ অপরচুনিটিস ফর আদার। ভারতবর্ষ থেকে গরিবী আগামী 30 বছরে চলে যাবে তা হবে না, তাই বাংলানাটক.কম ক্যান নেভার ডু অল। কিন্তু বাংলানাটক.কম যদি সাকসেসফুলি কয়েকটা মডেল তৈরি করে দিতে পারে তাহলে ভবিষ্যতে এটার একটা কাজ তাতে ভক্তির ফসল জন্মেছিল, তাতে ভক্তির ফসল জন্মেছিল, সব খেলো হিংসা চোর দেখলি না।